বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ, বিবিএ তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগ ও এমবিএস প্রিলিমিনারির বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের রিগ্রেশন অ্যানালাইসিস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে ফাইনাল পরীক্ষায় কমন উপযোগী অঙ্কসমূহ সমাধান করা হয়। আমরা আজকে যে অঙ্কটি সমাধান করেছি প্রথমে তার প্রশ্নটি পড়ে নিব। You are given below the following information about advertisement and sales. তোমাকে বিজ্ঞাপন এবং বিক্রয় সম্পর্কিত নিচের তত্ত্বগুলো দেওয়া হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে এক্স চলক দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এটি লাখে রয়েছে, টাকা লাখ। সেলসকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এটি আছে টাকা ক্রোর। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিন, অ্যাডভার্টাইজমেন্টের মিন রয়েছে 20 এবং সেলসের মিন রয়েছে 120। একইভাবে নিচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে 5 এবং সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে 25। এবং নিচে বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.80। আমাদের এই তত্ত্ব সমূহ রয়েছে। এক্ষেত্রে দুইটি চলক রয়েছে, একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এই চলকটিকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে, অপরটি হচ্ছে সেলস, এটিকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্টের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, একই সাথে সেলসেরও মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে। ট্যাবলের নিচে দেখা যাচ্ছে কোরিলেশন কোফিসিয়েন্ট হচ্ছে 0.80। প্রশ্নে এই তত্ত্বসমূহ রয়েছে, উক্ত তত্ত্বসমূহ ব্যবহার করে নিচে তিনটি রিকোয়ার্ড দেখা যাচ্ছে, আমাদের এই তিনটি রিকোয়ার্ড সম্পন্ন করতে হবে। এক নম্বর রিকোয়ার্ডটি হচ্ছে ক্যালকুলেট দি টু রিগ্রেশন ইকুয়েশন। ক্যালকুলেট দি টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটি রিগ্রেশন ইকুয়েশন বের করো। দুইটি রিগ্রেশন ইকুয়েশন আছে, একটি হচ্ছে এক্স অন ওয়াই এবং অপরটি হচ্ছে ওয়াই অন এক্স। আমাদের দুইটি রিগ্রেশন ইকুয়েশনই নির্ণয় করতে হবে। দুই নম্বর যে রিকোয়ারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফাইন্ড দি লাইকলি সেলস হয় অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স ইজ টাকা 25 লাখ। যখন বিজ্ঞাপন বিয়োগ অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার 25 লক্ষ টাকা, তখন সেলস কতটুকু সেটি বের করতে হবে। এরপর রিকোয়ার থ্রি হচ্ছে হোয়াট শুড বি দি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দি কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট অফ টাকা 150 ক্রোর। হোয়াট শুড বি দি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, বিজ্ঞাপনের বাজেট কত টাকা হবে ইফ দি কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট অফ 150 ক্রোর, যদি এই কোম্পানিটি 150 কোটি টাকার বিক্রয়ের টার্গেট অর্জন করতে চায়। তাহলে আমাদের তিনটি রিকোয়ার্ড, প্রথম রিকোয়ারটি হচ্ছে দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করা, দ্বিতীয় রিকোয়ারটি হচ্ছে বিক্রয় কত টাকা হবে যখন বিজ্ঞাপন খরচ 25 লক্ষ টাকা, তৃতীয় রিকোয়ারটি হবে বিজ্ঞাপন বাজেট কত টাকা হবে যদি এই কোম্পানিটি 150 কোটি টাকার বিক্রয় টার্গেট অর্জন করতে চায়। আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি, প্রথমে রিকোয়ার্ড ওয়ান সম্পন্ন করেছি। আমাদের রিকোয়ার্ড ওয়ানে যেহেতু দুইটি রিগ্রেশন ইকুয়েশন রয়েছে, আমরা প্রথমে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স নির্ণয় করেছি। রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে নিম্নরূপ, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। এই সূত্রটি মনে রাখার ক্ষেত্রে আমরা একটি কৌশল ব্যবহার করতে পারি। আমরা এখানে রিগ্রেশন ইকুয়েশন বের করতেছি ওয়াই অন এক্স, এক্ষেত্রে ওয়াই আগে রয়েছে, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি সমানের বাম পাশে অর্থাৎ আগে ওয়াই মাইনাস ওয়াই বার রয়েছে। এরপর ইকুয়াল আর ইন্টু, যেহেতু আমাদের এখানে ওয়াই আগে এক্স পরে, তাই উপরে সিগমা ওয়াই ডিভাইডেড বাই দিয়ে নিচে লেখা হয়েছে সিগমা এক্স। এরপর শেষ অংশ যেহেতু এখানে এক্স রয়েছে, তাই এক্ষেত্রে আমরা শেষে অর্থাৎ ডান পাশের শেষে একেবারে এক্স মাইনাস এক্স বার ব্যবহার করেছি। আবার আমরা যখন দ্বিতীয় রিগ্রেশন ইকুয়েশন বের করবো এক্স অন ওয়াই, তখন এক্সটা আগে চলে আসবে, ওয়াইটা শেষে চলে যাবে। এক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই বারটা এক্স মাইনাস এক্স বার হয়ে যাবে, সিগমা ওয়াইটা পরিবর্তন হয়ে সিগমা এক্স হয়ে যাবে, সিগমা এক্স পরিবর্তন হয়ে সিগমা ওয়াই হয়ে যাবে এবং এক্স মাইনাস এক্স বার পরিবর্তন হয়ে ওয়াই মাইনাস ওয়াই বার হয়ে যাবে। সূত্র লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমরা মান বসাবো। এক্ষেত্রে আমরা প্রথমে ওয়াই আছে ওয়াই লিখে দিলাম, এরপরে হচ্ছে ওয়াই বার। ওয়াই বারের মান আমাদের প্রশ্নের উপরে উল্লিখিত রয়েছে, ওয়াই হচ্ছে আমাদের সেলস এবং ওয়াই বার হচ্ছে মিন। এক্ষেত্রে আমাদের সেলসের মিন হচ্ছে 120।
তাই আমরা y বারের জায়গায় 120 লিখে দিলাম এরপর রয়েছে r আরটা হচ্ছে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটি হচ্ছে 0.80 তাই আমরা r এর জায়গায় 0.80 বসালাম এরপর হচ্ছে সিগমা y ডিভাইডেড বাই সিগমা x সিগমাটা হচ্ছে এক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন y এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 25 এবং x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 তাই আমরা সিগমা y এর জায়গায় 25 বসালাম সিগমা x এর জায়গায় 5 বসালাম এরপর রয়েছে শেষ অংশে x - x বার তাহলে x আছে প্রথমে সেটা লিখে দিলাম x বার হচ্ছে আমাদের অ্যাডভারটাইজমেন্ট এক্সপেন্স x সেটার মিন এবং সেটার মিন হচ্ছে 20 তাই আমরা x বারের জায়গায় 20 বসালাম এর পরবর্তীতে y - 120 বাম পাশে আছে সেটা লিখে দিলাম তারপরে 25 কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখন 5 আসবে এই 5 কে যখন আমরা 0.80 দিয়ে গুণ করে দিব তখন 4 বের হয়ে আসবে পাশে x - 20 আছে সেটা লিখে দিলাম এর পরবর্তী লাইনে y - 120 ইকুয়াল আমরা যখন 4 কে x দিয়ে গুণ করব 4x 4 কে যখন 20 দিয়ে গুণ করব তখন বের হয়ে আসবে 80 এরপর যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে এই পাশে 4x - 80 আছে সেটা লিখব বাম পাশ থেকে - 120 কে পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে যাব তখন সেটা + 120 হয়ে যাবে দেয়ারফর y ইকুয়াল আসতেছে 4x 120 থেকে যখন 80 বিয়োগ করে দিব তখন 40 তাহলে আমাদের একটা রিগ্রেশন ইকুয়েশন আসতেছে y ইকুয়াল 4x + 40 আমাদের দুইটা রিগ্রেশন ইকুয়েশনই বের করতে বলা হয়েছে এখন আমরা b তে এসে দ্বিতীয় রিগ্রেশন ইকুয়েশন অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন অফ x on y এর জন্য যে রিগ্রেশন ইকুয়েশনটি আছে সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে সূত্র লিখে নিলাম x - x বার ইকুয়াল r ইনটু সিগমা x ডিভাইডেড বাই সিগমা y ইনটু y - y বার আমরা এখানে ঠিক উপরের মতো করে মানগুলো বসিয়ে দিব এক্ষেত্রে x বার হচ্ছে x এর মিন সেটা আমাদের প্রশ্নে লিখিত ছিল 20 এরপরে আর আর হচ্ছে কোএফিসিয়েন্ট কোরিলেশন যেটা ছিল 0.80 সিগমা এক্স ছিল 5 সিগমা ওয়াই ছিল 25 যেগুলো আমাদের মূল প্রশ্নে লিখিত রয়েছে এরপর হচ্ছে y - y বার আমাদের y বারের মান হচ্ছে 120 অর্থাৎ সালসের মিন 120 সেটা লিখলাম এরপর x - 20 আছে সেটা লিখে দিলাম এরপর আমরা যখন 5 কে 25 দিয়ে ভাগ করে 0.80 দিয়ে গুণ করে দিব তখন আমাদের গুণফল আসবে 0.16 পাশে y - 120 আছে সেটা লিখে দিব x - 20 আছে সেটা লিখব সেটা লেখার পরে 0.16 কে যখন y দিয়ে গুণ করব 0.16y একইভাবে 120 কে যখন 0.16 দিয়ে গুণ করব তখন সেটা হচ্ছে 19.2 এক্ষেত্রে যেহেতু আমরা x and y রিগ্রেশন ইকুয়েশন বের করতেছি তাই আমাদের x ইকুয়াল বের করতে হবে তাহলে x ইকুয়াল নির্ণয় করতে গেলে -20 কে পক্ষান্তর করতে হবে -20 কে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে সেটা +20 হয়ে যায় সেক্ষেত্রে আমরা x ইকুয়াল পাচ্ছি 0.16y +0.80 আমাদের দুটো রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলা হয়েছিল একটা হচ্ছে y on x যেটা আমরা পেলাম y equal 4x plus 40 অপরটি হচ্ছে x on y যেটি হচ্ছে x equal 0.16y plus 0.80 আমাদের রিকোয়ার্ড 1 সমাপ্ত হলো এবার আমরা দেখব রিকোয়ার্ড 2 রিকোয়ার্ড 2 হচ্ছে ফাইন্ড দ্য লাইকলি সেলস হাই অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার x equal টাকা 25 লাখ আমাদের যখন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার 25 লক্ষ টাকা অর্থাৎ এক্স এর মান যখন 25 লক্ষ টাকা তখন আমাদের সেলস কত সেটা বের করতে হবে আমাদের সেলসকে যেহেতু ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে তাই আমরা ওয়াই ইকুয়াল 4x প্লাস 40 যে ইকুয়েশনটি নির্ণয় করেছি সেই ইকুয়েশন দিয়ে আমাদের সেলসের পরিমাণ নির্ণয় করে নিব তাই আমরা রিকোয়ার্ড 2 নিচে সম্পন্ন করলাম সেলস হয় অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স ইকুয়াল টাকা 25 লাখ যখন বিজ্ঞাপন ব্যয় 25 লক্ষ টাকা তখন আমাদের সেলস কত সেটা নির্ণয় করার জন্য আমরা y ইকুয়াল 4x প্লাস 40 লিখলাম এক্ষেত্রে x হচ্ছে 25 তাই আমরা 4 ইন্টু 25 প্লাস 40 লিখে দিলাম তাহলে 140 অর্থাৎ আমাদের সেলস হচ্ছে 140 এবং আমাদের সেলসকে আমাদের মূল যে প্রশ্নটি ছিল সে প্রশ্নে ক্রোর অর্থাৎ কোটিতে প্রকাশ করা হয়েছে সেই হিসেবে আমাদের রিকোয়ার্ড 2 আনসার হচ্ছে দেয়ারফোর দ্য লাইকলি সেলস আর 140 ক্রোরস হয় অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার ইস 25 লাখ যখন বিজ্ঞাপন ব্যয় 25 লক্ষ টাকা তখন আমাদের বিক্রয়ের পরিমাণ হচ্ছে 140 কোটি টাকা এবার যাব রিকোয়ার্ড 3 তে আমাদের রিকোয়ার্ড 3 তে বলা হচ্ছে হোয়াট শুড বি দি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দি কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট অফ টাকা 150 ক্রোর যদি এই কোম্পানিটি 150 কোটি টাকার বিক্রয় টার্গেট অর্জন করতে চায় তাহলে তাদের বিজ্ঞাপন বাজেট কত টাকা হবে সেটি নির্ণয় করতে হবে আমরা নিচে রিকোয়ার্ড 3 সম্পন্ন করেছি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট টু অ্যাটেইন সেলস টার্গেট অফ টাকা 150 ক্রোর 150 কোটি টাকা বিক্রয় টার্গেট অর্জনের জন্য বিজ্ঞাপন বাজেট যেহেতু আমাদের
বিজ্ঞাপন বাজেট অর্থাৎ বিজ্ঞাপন কত সেটা নির্ণয় করতে হবে। আমাদের বিজ্ঞাপনকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল যে ইকুয়েশনটা পেয়েছি অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই যে ইকুয়েশনটি পেয়েছি সেই ইকুয়েশনটি ব্যবহার করে আমাদের রিকোয়ার্ড 3 সম্পন্ন করতে হবে। তাই আমরা এক্স ইকুয়াল 0.16y প্লাস 0.80 এই ইকুয়েশনটি ব্যবহার করেছি। এক্ষেত্রে আমাদের সেলস টার্গেট হচ্ছে 150 crore, সেলসকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে। তাই আমরা ওয়াই এর মান 150 বসালাম, এরপরে প্লাস 0.080 আছে লিখে দিলাম। 0.16 কে যখন 150 দিয়ে গুণ করব এবং গুণফলের সাথে যখন 0.80 যোগ করে দিব সেক্ষেত্রে আমাদের টোটাল বের হয়ে আসবে 24.80। দেয়ারফোর দি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট শুড বি 24.80 lakhs টু অ্যাটেন দ্য সেলস টার্গেট অফ টাকা 150 crores, অর্থাৎ 150 কোটি টাকার বিক্রয় টার্গেট অর্জন করতে গেলে আমাদের বিজ্ঞাপন বাজেট হবে 24.80 টাকা। তো আমাদের এই অঙ্কে 3টি রিকোয়ার্ড ছিল, আমরা ইতিমধ্যে 3টি রিকোয়ার্ডই সম্পন্ন করেছি। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে বিগত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে আসা অঙ্কসমূহ সমাধান করা হবে। সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইলো।